ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 1442 হিজরি মোতাবেক 2 অক্টোবর 2020 জুমাবার মসজিদুল হারামের জুমার খুতবার অনুবাদ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। খুতবার বিষয়বস্তু হচ্ছে পাখি জগৎ থেকে শিক্ষণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য রকমের পাখি সৃষ্টি করেছেন, এই পাখি জগৎ থেকে আমাদের অনেক কিছু শিখার রয়েছে। সম্মানিত খতিব হচ্ছেন ফজিলতুল শেখ ডক্টর ফয়সাল গাজাওয়ি হাফেজাহুল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাত ও সালামের পরে তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুল নিয়ে গবেষণা করা, গভীরভাবে চিন্তা করা, গৌর ও ফিক্র করা অন্তরের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং তা হচ্ছে ঈমান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কিছু নিদর্শন সৃষ্টি করেছেন সৃষ্টিগত এবং এমন কিছু শিক্ষণীয় বিষয় আল্লাহর সৃষ্টিতে রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের প্রমাণ পেশ করে যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার মাবুদ। সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার মাধ্যম এবং আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতের, আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা এর অকাট্য দলিল প্রমাণ। যাবতীয় সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের একত্বের সাক্ষ্য প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আকাশসমূহ এবং জমিন নিয়ে গভীরভাবে চিন্তা করার আহ্বান করেছেন, মানুষ যাতে করে গভীরভাবে চিন্তা করে তার চারপাশে যা কিছু রয়েছে, আকাশ, জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে, আয়াতুন কৌনিয়া, সৃষ্টিগত আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন, যা দেখে যা নিয়ে গভীরভাবে চিন্তা করলে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইউনুসের আয়াত নম্বর 101-এ, বলি নজরু মাজা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী বলে দাও যে তোমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখো, মাজা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীতে কি রয়েছে। অমা তুগনিল আয়াত ওয়ান নজরু আন কওমিল লা ইউমিনুন, আর যেই জাতি অবিশ্বাসী ঈমান নিয়ে আসে না সেই জাতির আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী এবং সতর্ককারীগণ কী বা কাজে আসতে পারে, কোনো লাভ তাদের হয় না, কিন্তু বিশ্বাসীদের এতে লাভ রয়েছে। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের বিস্ময়কর সৃষ্টির অন্তর্ভুক্ত যা নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত, তার একটি গুরুত্বপূর্ণ বিস্ময়কর সৃষ্টি হচ্ছে এই পক্ষী জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন তাতে অনেক বৈশিষ্ট্য রেখেছেন যার মাধ্যমে এই পাখি জগৎ অন্যান্য সৃষ্টি থেকে স্বতন্ত্র হতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান ক্ষমতার স্পষ্ট দলিল প্রমাণ বহন করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি হচ্ছে অবাক সৃষ্টি, মানুষকে হ্যাঁ অবাক হতে বাধ্য করে তা প্রমাণ করে। এই পাখি জগৎ বহু যে সৃষ্টি করে রয়েছে তার একটি জাতি, একটি উম্মত,
কোরআনে কেরিমে মহান আল্লাহ ইরশাদ করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তায়িরিন ইয়াতীরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। পৃথিবীতে যে কোনো জীব জন্তু রয়েছে, দাব্বাতিন যে কোনো প্রাণী রয়েছে, ওয়ালা তায়িরিন ইয়াতীরু বিজানাহাই আর এমন যে কোনো পাখি রয়েছে যা দুই ডানার মাধ্যমে উড়ে বেড়ায়, ইল্লা ওমামুন আমসালুকুম সেগুলি হে মানব জাতি তোমাদের মতোই একটি জাতি। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই আমি আমার আল কিতাব আল কোরআনুল কারিমে কোনো কিছু ত্রুটি রাখিনি। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন অতঃপর তাদের প্রতিপালকের কাছে একত্রিত হবে সবাই। সুতরাং পাখি জগৎতে যে বহু প্রকারের পাখি রয়েছে তা আদম সন্তানের সাথে সদৃশ্যতা রাখে সৃষ্টির ক্ষেত্রে, রেজিকের ক্ষেত্রে, হায়াতের ক্ষেত্রে, মৃত্যুর ক্ষেত্রে এবং একত্রিতকরণের ক্ষেত্রে। মানুষকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দিয়ে থাকেন, আল্লাহ তাদের হায়াত মত জীবন মরণ সুনির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে একত্রিত করবেন, তাদের হাসর হবে, ঠিক তেমনই এই পক্ষীকুল। সুতরাং কোনো পশু পাখি যদি একটি আর একটির ওপর অত্যাচার করে, সীমা লঙ্ঘন করে, তাহলে কিয়ামতের দিন তাদেরও হিসাব রয়েছে এবং তাদেরও কেসাস রয়েছে জালেম থেকে, অত্যাচারকারী থেকে অত্যাচারিতের জন্য কেসাস বদলা নেওয়া হবে। যদিও সেটি যে শরীয়তের দায়িত্ব তকলিফ মানব এবং জিনকে আল্লাহ দিয়েছেন সেই তকলিফগত দায়িত্বগত সেটি কেসাস নয়, কিন্তু সেটি হচ্ছে সমান সমান করার জন্য। পৃথিবীতে বাড়াবাড়ি অত্যাচার করেছিল, সুতরাং সেটা যাতে করে সমান হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেসাস প্রতিশোধ সেই দিন নেওয়াবেন। সহিহ মুসলিমে এই মর্মে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুয়াদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউকাদা লিশ্বাতিল জালহা মিনাশ্বাতিল কারনা। অবশ্যই অবশ্যই তোমরা হকসমূহ প্রাপ্যসমূহ আদায় করবে হকদারদের কিয়ামতের দিনে। প্রত্যেকে, প্রত্যেক সৃষ্টি মানুষ জিন থেকে শুরু করে এমন কি হাত্তা ইউকাদ আলী শাতিল জালহা মিনাশ্বাতিল কারনা, যেই ছাগলের শিং ছিল শিংবিহীন ছাগলের জন্য প্রতিশোধ নেওয়া হবে, বদলা নেওয়া হবে তার পক্ষ থেকে, মিনাশ্বাতিল কারনা শিং বিশিষ্ট ছাগল হতে, শিং বিশিষ্ট ছাগল, শিংবিহীন ছাগলকে পৃথিবীতে আঘাত করেছে শিং দিয়ে, তার বদলা কিয়ামতের দিন কায়েম করবেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পশু পাখি যত রয়েছে সেসবের মাঝে সুবিচার করবেন সেই দিন, তারপরে নির্দেশ দেবেন যে তোমরা মাটি হয়ে যাও, সুতরাং সেগুলি মাটিতে পরিণত হবে, তাদের জন্য জান্নাত জাহান্নাম নেই। এই পক্ষীকুল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে গভীরভাবে যেসব দিক নিয়ে চিন্তা করতে বলেছেন তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পক্ষীকুলকে আকাশ এবং পৃথিবীর মাঝে নিয়ন্ত্রিত করেছেন। এই আকাশ আর জমিনের মাঝে দুই ডানা মেলে উড়ে বেড়ায়, কখনো দুই ডানাকে সম্প্রসারিত করে, কখনো সংকুচিত করে, এই বাতাসে উড়তে থাকে। মহান আল্লাহ এ মর্মে ইরশাদ করেছেন কোরআনে কারিমে, আলাম ইয়ারাউ ইলাত তাইর, মানব সকল কি এই পক্ষীকুলের দিকে দেখে না চিন্তা করে, মুসাখখারাতিন ফি জাউইস-সামা, এই আকাশে সেগুলি নিয়ন্ত্রিত রয়েছে, মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, যেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ধারণ করে রাখে না। এই ক্ষমতা কে দিল যে আকাশ জমিনের মাঝে উড়ে বেড়াচ্ছে,
ইন্ন ফি যালিকা লায়াত, এতে রয়েছে অনেক নিদর্শনাবলী, শিক্ষণীয় বিষয়। লি কওমি ইউমিনুন, কিন্তু তা রয়েছে বিশ্বাসীদের জন্য, তারাই লাভবান উপকৃত হবে এগুলো থেকে শিক্ষা নিয়ে। আল্লাহ সুবহান তাআলা আরও ইরশাদ করছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তয়ির, তারা কি দেখে না পক্ষীকুলের দিকে, ফাওকাহুম, তাদের মাথার উপরে, সাফাতিন, সারিবদ্ধভাবে, ওয়াইয়াকবিযনা, আর কখনো কখনো পাখাগুলিকে তারা সংকুচিত করে, মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সেগুলিকে কেউ ধারণ করে রাখে না, ইন্নাহু বিকুল্লি শাইইন বাসির, নিশ্চয় আল্লাহ রব সব কিছুর প্রতি সর্বদ্রষ্টা। পক্ষীকুলের একটি দিক রয়েছে যে রবের তারা তসবিহ করে, গুণগান করে, যেমন অন্য অন্য সৃষ্টিকুল আল্লাহ রব্বুল আলমিনের তসবিহ, গুণগান, মহিমা পেশ করে। মহান আল্লাহ ইমরমে ইরশাদ করেছেন, অইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কিছু পৃথিবীতে নেই যা প্রতিপালকের প্রশংসা বিজড়িত তসবিহ করে না। প্রত্যেক সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার সাথে সাথে তসবিহ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ, তবে তাদের তসবিহ তোমরা বুঝো না, হে মানব জাতি, তাদের ভাষা, তাদের তসবির ধরন তোমরা বুঝো না, কীভাবে আল্লাহ রাব্বুল মহিমা পেশ করে। মহান আল্লাহ পক্ষীকুলের অবস্থা বর্ণনা করতে গিয়ে যখন ডানা মেলে উড়তে থাকে এই আকাশ বাতাসে, তখন সেই অবস্থাটিকে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল কোরআনে, কে বলছেন, আলাম তাআল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর এগুলি উড়ন্ত অবস্থায় তসবিহ করতে থাকে, তুমি কি দেখো না হে মানুষ, হে নবী, তুমি কি দেখো না, আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীতে যা যে কেউ রয়েছে সবাই তসবিহ করে। ওয়াত্তায়রু সাফাতিন, এবং পক্ষীকুল ডানা মেলে সারিবদ্ধভাবে, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকের সালাত এবং তাদের তসবিহ আল্লাহ জানতে পারেন, জানেন, আমরা জানতে পারি না, বুঝতে পারি না। আল্লাহু আলিমা ইয়াফালুন, যা কিছু সৃষ্টিকুল করে আল্লাহ রাব্বুল তা কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। সুতরাং আল্লাহর জিকির থেকে যেসব মানুষরা গাফিল, উদাসীন হয়ে রয়েছে তারা কোথায়? এ সমস্ত সৃষ্টিকুল সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ী এবং অবনমিত, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হয়, অন্য কারো দিকে নয়, যেটি বিস্ময়কর বিষয়। পক্ষীকুল স্রষ্টাকে সেজদা করে, যেমন অন্য অন্য সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ত্ব ঘোষণায় তাকে সেজদা করে, সেটা স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। মহান আল্লাহ এই মর্মে ইরশাদ করেছে, আলাম তারান্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, হে নবী তুমি কি দেখো না, হে মুমিন, হে মানুষ, তুমি কি দেখো না, অন্তর্দৃষ্টি দিয়ে দেখো না, চক্ষু দিয়েও যা চোখের সামনে দেখছো তুমি কি দেখো না, যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, পৃথিবীতে, আকাশ এবং জমিনে যে কেউ রয়েছে তারা সেজদা করে। ওয়াশামসু ওয়াল কামার, এমনকি সূর্য, চন্দ্র, অন্নজুম, তারকারাজি, ওয়াল জিবাল, পর্বত, পাহাড়, পর্বতমালা, ওয়াশাজার, গাছপালা, ওয়াদ্দাওয়াব, এবং পশু পাখি, যত প্রাণী রয়েছে, ও কাসীরুম মিনান নাস, এবং অনেক মানুষ। মানুষের কথা যখন আসলো আল্লাহ রব্বুল বলছেন যে অনেক মানুষ, তাহলে অনেক মানুষ এমনও আছে যারা আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা করে না। পক্ষান্তরে অন্যান্য সৃষ্টিগুলো সম্পর্কে আল্লাহ বললেন যে এই সমস্ত সকল সৃষ্টি সেজদা করে, আল্লাহ রব্বুল আলামিনকে তসবি করে। এখানে দাওয়াব বলতে সমস্ত প্রাণীকে বোঝানো হয়েছে, যার অন্যতম হচ্ছে পক্ষীকুল। এই পাখি আল্লাহ রব্বুল আলামিনের এমন সৃষ্টি, যেই সৃষ্টিকে আল্লাহ রব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামের জন্য নিয়ন্ত্রিত করেছিলেন, তার আয়ত্তাধীন করেছিলেন, দাউদ আলাইহিস সালামের আনুগত্য করত,
তার অনুসরণে তসবিহ করতো আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে সাথে তারা তসবিহ পাঠ করতো। মহান আল্লাহ কোরআনে কারিম এই মর্মে ইরশাদ করেছেন, ওয়াত্তায়রা মাহশুরাতান কুল্লুল লাহু আওয়াব, এবং পক্ষীকুল একত্রিত করা হইতো তাদেরকে, এবং তারা সকলে আল্লাহ অভিমুখ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা, দাউদ আলাইহিসসালামকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছি। ইয়া জিবালো, হে পাহাড় পর্বতমালা, আউবি মাহওয়াত্তাইর, দাউদ আলাইহিসসালামের সাথে আল্লাহ অভিমুখ হও, আল্লাহর দিকে ধাবিত হও, এবং পক্ষীকুলকেও। এইভাবে আল্লাহ রাব্বুল আরো ইরশাদ, ওয়াসাখখারনা মা দাউদ আল জিবালা ইউসাব্বিহনা অত্তাইর, দাউদ আলাইহিসসালামের সাথে নিয়ন্ত্রিত করেছিলাম পাহাড় পর্বতমালাকে, যেগুলি তসবিহ করত, এবং অত্তাইর পক্ষীকুল। যেমন সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালামের ছেলে যে আল্লাহর নবী, তার জন্য নিয়ন্ত্রিত করা হয়েছিল, তার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত ছিল এই পক্ষীকুল। মহান আল্লাহ মর্মের সাদ করেছেন, ওয়াহশিরা আলী সুলাইমান জুনু দহু মিনাল জিন্নে ওয়াল ইনসি ওয়াত্তায়রি ফাহুম ইউজাউন, সুলাইমান আলাইহিসসালামের জন্য একত্রিত করা হতো, জমা করা হতো তার সেনাবাহিনীকে তার সামনে হাজির, জিন মানুষ এবং পক্ষীকুল, ফাহুম ইউজাউন, তাদেরকে একত্রিত করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর অনুগ্রহ যে করেছেন, সে অনুগ্রহের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে সুলাইমান আলাইহিসসালাম পক্ষীকুলের ভাষা বুঝতেন, কী বলছে পাখি তা বুঝতেন, এবং কী কথা অপকথন হচ্ছে তাদের সাথে কথা বলতেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনে এবং তার নিয়ামত প্রকাশ করার উদ্দেশ্যে তিনি বলছেন, দাউদ সুলাইমান আলাইহিসসালামের ভাষায় আল্লাহ কোরআনে কারিমে যা উল্লেখ করেছেন যে সুলাইমান আলাইহিসসালাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উল্লিমনা মানতিকাত্তাইর, আমাকে জ্ঞান দেওয়া হয়েছে পাখির ভাষার, পাখি যে কী বলে তা আমাকে শেখানো হয়েছে। ও উতিন আমিন করলে সেই, আর যাবতীয় প্রয়োজনীয় বস্তু আমাকে দেওয়া হয়েছে। একটি দেশ শাসন করার জন্য, পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন তাকে তাই দেওয়া হয়েছে। ইন্না হাযা লাহু আল ফাদলুল মুবিন, নিশ্চয় এটি হচ্ছে সুস্পষ্ট আল্লাহর অনুগ্রহ। হে মুসলিমগণ, এ সমস্ত পক্ষীকুল মানুষকে অনেক শিক্ষা দিয়ে থাকে, যাতে মানুষের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যা মানুষের জন্য উপকারী, যার মাধ্যমে মানুষ জীবনের বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হতে পারে। যেমন কাবিলের ঘটনা রয়েছে কোরআনে কারিমে, যখন এই কাবিল তার ভাই হাবিলকে খুন করল, তাতে অনেক শিক্ষার বিষয় রয়েছে। তার মধ্যে একটি শিক্ষার বিষয় রয়েছে এই কাক পাখি। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই কাককে ইলহাম করলেন যে যাও তুমি জমিনে নেমে যাও, যেখানে কাবিল খুন করে বসে আছে হাবিলকে, এবং সেখানে জমিনে গর্ত করো, আর তারপরে সেখানে একটি পাখিকে আর একটি মৃত কাককে দাফন করার আল্লাহর ইলহাম করলেন। এই সমস্ত কিছু করলো সেই কাক, আর কাবিল দেখছে, সে কাবিলকে এইভাবে শিখিয়ে দিলেও যে নিজের ভাইয়ের মৃতদেহকে কীভাবে মাটিতে ঢাকবে। মহান আল্লাহ মর্মে ইরশাদ করেছেন, ফাবাস আল্লাহ গোরাবা ইয়া ভাসুফিল আর্দ, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন একটি কাক পাঠিয়ে দিলেন জমিনে, এসে জমিনে গর্ত করা শুরু করলি, ওরি আহু কাইফা ইউ আরি সৌ আত আখি, যাতে করে কাবিলকে দেখিয়ে দেয় যে নিজের ভাইয়ের মৃতদেহ কেমন করে মাটিতে দাফন করবে। এইরকমই সুলাইমান আলাইহিসসালাম পাখিদের হাজিরা নিতেন, খোঁজ খবর নিতেন কোন পাখি কোথায় কী করছে, তাতে বহুমুখী শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্যে হুদহুদ পাখি যে সুলাইমান আলাইহিসসালামকে সম্বোধন করে বলেছিল, আহাত্ত বেমালাম তহিদ বে, চলে গেছে হুদহুদ পাখি উড়তে উড়তে এমন দেশে, সেখানে দেখছি যে এক রানী, যে সাবার রানী বিলকিস সেখানে দেশ পরিচালনা করছে, নেতৃত্ব দিচ্ছে দেশের,
দেখে আসার পরে বলছে সুলেমান আলাইহিস সালাম কি যিনি ছিলেন ফিলিস্তিনে, তাকে এসে বলছেন আহাত্ত বে মালাম তহিদ বে, আমি এমন কিছু জেনে এসেছি যা আপনি জানেন না। এতে বর্ণনা করা হয়েছে যে সুলেমান আলাইহিস সালাম কি যদিও নবুয়াতের এবং হেকমতের এবং বহু জ্ঞানের আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ দান করেছেন এবং অনেক কিছু তিনি জানতেন, তারপরেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন এই বিষয়টিতে যে হুদহুদ যে বিষয়টি জেনে এসেছে তা তিনি জানেন না। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিম্ন শ্রেণীর সৃষ্টি এবং দুর্বল সৃষ্টি এমন হতে পারে যে এমন কিছু জানে যা এই শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ নাও জানতে পারে, যাতে করে মানুষ নিজেকে ছোট মনে করে এবং নিজের এলমকে স্বল্প মনে করে এবং অহংকার মুক্ত হতে পারে, যে অহংকার মানুষের ভালো কাজগুলিকে নষ্ট করে দেয় এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া থেকে মানুষকে অপসৃত করে। এই আয়াত থেকে যেসব হেদায়তের দিক রয়েছে তার একটি হচ্ছে যে মানুষ যাতে করে উপলব্ধি করে যে তার চাইতে যে ছোট, বয়সের দিক থেকে, জ্ঞান বুদ্ধির দিক থেকে, মান মর্যাদার দিক থেকে, তার কাছে এমন কিছু জ্ঞান থাকতে পারে যা হয়তো যিনি শ্রেষ্ঠ যিনি সম্মানিত তার কাছে নাও থাকতে পারে। সুতরাং কাউকে যেন তুচ্ছ না মনে করে, বরং যে কোনো ব্যক্তির কাছে উপকারী জ্ঞান যদি থাকে তার কাছ থেকে যেন শিক্ষা নেয় এবং এই ক্ষেত্রে যেন নাক সিটকানি না দেয় যে তার কাছ থেকে আমি শিখতে যাব, সে বা কী জানে, তার কাছে কেন আমি ছোট হইতে যাব, এমনটা যাতে করে না করে। এবং এখানে আর একটি যে শিক্ষা দেওয়া হয়েছে তা মানুষকে যতই জ্ঞান দেওয়া হোক না কেন এবং যতই বেশি সে উন্নতি করুক না কেন, তার জ্ঞান হচ্ছে সীমিত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশস্ত জ্ঞানের সামনে কিছুই না। যে আল্লাহ রাব্বুল আলামিনের আল ইলমুল ওয়াসে প্রশস্ত জ্ঞান সব কিছুকে পরিব্যাপ্ত রয়েছে। সুতরাং এই মর্মে উল্লেখ করা যেতে পারে মূসা এবং খাজির আলাইহিমাস সালামের ঘটনা যা সূরা কাহফে রয়েছে এবং সহিহ বুখারীতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজা উসফুরুন, একটি বাবুই পাখি আসলো, ফাওয়াকা আলা হারফিস সাফিনা, তারপরে যেই পানি জাহাজে বা যেই নৌকায় তারা ভ্রমণ করছিলেন তার এক কিনারে বসে গেল, ফানাকারা ফিল বাহরে, তারপরে সাগরে সে একবার ঠোঁটটা ডুবিয়ে দিয়ে পানি পান করল। ফাকাল আলহ খাজের, তখন খাজের আলিহিসাল্লাম মূসা আলিহিসাল্লাতুসাল্লামকে বললেন মা ইলমি ও মা ইলমোকা মিন ইলমিল্লাহ ইল্লা মিসলু মা নাকাসা হাজাল উসফুর মিন হাজাল বাহরি, আমার জ্ঞান, খাজের বলছেন আলিহিসাল্লাম, এবং আপনার জ্ঞান হে মূসা আলিহিসাল্লাম, আপনি আল্লাহর কেলিম, আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলেছেন, আপনার জ্ঞান ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সামনে, যেমন একদিকে সাগর আর সাগর থেকে এই বাবুই পাখিটি যতটা তার ঠোঁটে করে পানি উঠাতে পেরেছে বা পানি নিতে পেরেছে, সামান্য পানি, এই পানি তার পান করাতে বা পানি নেওয়াতে ঠোঁটে সাগরের পানিতে কিছুই কমতি আসেনি, ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিনের এলমের সামনে আমাদের এই সামান্যতম এলম। খাজের আলিহিসাল্লামের এলেম, মূসা আলিহিসাল্লামের এলেম, সমস্ত সৃষ্টিকুলের এলেম আল্লাহ রাব্বুল আলামিনের এলমের সামনে এই আয়াতের অন্তর্ভুক্ত, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। যত সৃষ্টিকুল রয়েছে মানব জাতি আম্বিয়া রসুলগণ থেকে শুরু করে সমস্ত সৃষ্টিকুলের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াসিম জ্ঞানের সামনে কালিলা, সামান্যতম। এইরকমই হুদহুদের ঘটনায় রয়েছে, হুদহুদ এসে বলল যে এতুকা মিন সাবাইন বেনাবাই ইয়াকিন, হে সুলাইমান আলাইহিস সালাম, হে বাদশাহ, আপনার কাছে আমি সাবা দেশ থেকে আমি
নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি, সত্য সংবাদ নিয়ে এসেছি। এটা স্পষ্ট করে যে এই হুদহুদ পাখির সঠিক সংবাদ, যা বাস্তব সংবাদ, সে সম্পর্কে এবং সঠিক জ্ঞান সম্পর্কে কত তার ইয়াকিন, দৃঢ় প্রত্যয় ছিল, এবং এই পাখি কোনো গুজবের পিছনে ছোটেনি, আর মানুষ যা কিছু বলে বেড়াচ্ছে তাই এসে শুনিয়ে দিয়েছে, এমনটাও নয়। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে যে আমরা মানুষ সৃষ্টির সেরা হয়ে গুজবের পিছনে ছুটি, কোনো একটা কথা শুনলে অথবা কোনো একটা কথা কোনো সূত্রে পেলেই সেটাকে আমরা প্রমোট করা শুরু করি, সেটার প্রচার প্রসারে আমরা অংশ নিয়ে থাকি, আর অনেক সময় আমরা পাপে লিপ্ত হই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই হুদহুদের ঘটনাতেই ইরশাদ করছেন, ওয়াজাদ দুহা ওয়া কওমাহ ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম ফাসাদদাহুম আনিস সাবীলি ফাহুম লা ইয়াহতাদুন আল্লা ইয়াসজুদু লিল্লাহি আল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন। এই কথাগুলি এই হুদহুদ পাখির সুলাইমান আলাইহিস সালামের সাথে এসে কথোপকথন হচ্ছে, আর এই হুদহুদ পাখি এসে বলছে যে আমি যে সাবা দেশে চলে গেছিলাম এজন্য আপনি আমাকে পাচ্ছিলেন না, আর আমি সেখানে গিয়ে দেখলাম যে সেই রানী রয়েছে, সে এবং তার জাতি এরা হচ্ছে সূর্যের পূজারী, যুদ্ধ ইসমিন্দু আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে। তাহলে হুদহুদ পাখির তৌহিদ সম্পর্কে যে জ্ঞান রয়েছে, আজকাল অধিকাংশ মুসলিমদের সেই তৌহিদের জ্ঞান নেই। এই হুদহুদ ছোট্ট একটি ক্ষুদ্র পাখি, এই পাখির জ্ঞানের সামনে অধিকাংশ মুসলিমদের জ্ঞান তুচ্ছ, তৌহিদ সম্পর্কে, শিরক সম্পর্কে। হুদহুদ বুঝতে পেরেছে, তাকে কেউ শেখানি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দিয়েছেন যে আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সেজদা করছে, আশ্চর্য বিষয়। ওয়াজাইয়ানা লাহুম শায়তানু আমালহুম, এবং এই শিরকি কর্মকাণ্ড তাদের জন্য শয়তান সুসজ্জিত করেছে, শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছে, শয়তান তাদের এই শিরকের ধর্মকে সুসজ্জিত করে পেশ করেছে, চমকদার করে পেশ করেছে। তাহলে যারাই শিরকুফরি করে তারা শয়তানের শিকার, তারা শয়তানের গোলাম, এটা হুদহুদ বুঝতে পারছে, কিন্তু আজকাল অধিকাংশ মানুষ বুঝে না। ফাসাদ্দাহুম আনিস সাবিল, এই শিরকের কুপ্রভাব হচ্ছে যে সঠিক রাস্তায় চলতে বাধা প্রাপ্ত হয়েছে এই জাতি। ফাহুম লা ইয়াহতাদুন, এই জন্য তারা সঠিক পথ প্রাপ্ত হয়নি। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি আল্লাযী ইউখরিজুল খাবা, তারপরে আক্ষেপ করে বলছে এই হুদহুদ যে সেই সত্তা, সেই আল্লাহকে কেন তারা সেজদা করে না, যেই আল্লাহ রাব্বুল আলামিন গোপন বস্তু যা আকাশসমূহ এবং জমিনে রয়েছে তা তিনি বের করতে পারেন, মানুষ খোঁজ পায় না, হদিস পায় না কোথায় গোপন হয়ে কী রয়েছে, কিন্তু আল্লাহ সব কিছুই বের করে দিতে পারেন, প্রকাশ করে দিতে পারেন, সেই আল্লাহকে কেন সেজদা করেন না। ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যা গোপন করে আর প্রকাশ করে সব কিছুই আল্লাহ জানেন, তারপরে আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সেজদা করছে, আল্লাহর সৃষ্টিকে। এই কথাগুলি স্পষ্ট প্রমাণ করে যে হুদহুদকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির ওপর, তার তৌহিদের ওপর সৃষ্টি করেছেন। জি, শুধু মানুষকে নয়, কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা, বরং প্রতিটি সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওবুদিয়াত, আল্লাহর গোলামি এবং আল্লাহর তৌহিদের ওপর, ফিতরাতের ওপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এটি ফিতরাতুত তৌহিদ, ফিতরাতুল ওবুদিয়া। জি, এই হুদহুদ কে বড়ই কষ্ট লেগেছে যে এই রানী, রানী এত বিচক্ষণ একটা দেশ পরিচালনা করছে একজন এইরকম মহিলা, তারপরও সে তৌহিদ বুঝে না, তারপরও সে শিরকে লিপ্ত সূর্যের পূজারি, এবং তার জাতিতে কত জ্ঞানী গুণী মানুষ রয়েছে তারাও এই সূর্যকে সেজদা করছে, এবং এমন কিছুর পূজা করছে যেগুলি এবাদতের হকদার নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার এবাদতের হকদার। এ সমস্ত কিছু প্রমাণ করি যে মানুষের বা সৃষ্টির যদি প্রকৃতিতে বিকৃতি না ঘটে তাহলে তৌহিদ বোঝা খুব সহজ, পক্ষান্তর মানুষের নেচার প্রতীক প্রকৃতি যদি বিকৃত হয়ে যায়, ফিতরাত যদি নষ্ট হয়ে যায়, তখন বাতিলকে পছন্দ করে আর হককে প্রত্যাখ্যান করে। হে আল্লাহর বান্দারা,
যে সমস্ত নিদর্শনাবলী আল্লাহ রাব্বুল আলমিন বা মুজিজা আল্লাহ রাব্বুল আলমিন পাঠিয়েছেন, তার একটি হচ্ছে ফেরাউনের জাতির জন্য মুসা আলি সাল্লামের কাছে মুজিজা। মুসা আলি সাল্লামকে যেসব মুজিজা দিয়েছিলেন তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে পঙ্গপাল। আল্লাহ রাব্বুল তাদের শাস্তি স্বরূপ যে তারা মুসা আলি সাল্লামকে এবং মুসা আলি সাল্লাম নিয়ে আসা দাওয়াতকে তারা মিথ্যা জ্ঞান করেছিল এবং তারা শত্রুতা পোষণ করেছিল, তখন আল্লাহ রাব্বুল এই পঙ্গপালকে পাঠিয়েছেন আজাব স্বরূপ। তাদের ক্ষেত খামার সমস্ত ফসলকে খেয়ে ফেলেছিল, তাদের গাছপালাকে সব খেয়ে ফেলেছিল। মহান আল্লাহ ইরশাদ করছে এই মর্মে, ফারসাল আলিহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ্দাফাদ ওয়াদ্দামা আয়াতি মুফাসসালাত, অতপর আমি তাদের ওপর তুফান পাঠিয়েছিলাম, তুফানের আজাব, একটি মুসাইসের মজেজা, ওয়াল জারাদ এবং পঙ্গপাল পাঠিয়েছিলাম, ওয়াল কুম্মাল এবং জুঁই বা উকুন পাঠিয়েছিলাম, ওয়াদ্দাফাদ এবং ব্যাঙ পাঠিয়েছিলাম, ওয়াদ্দাম এবং রক্ত, খাবারের রক্ত, খাবার আর বাসনপত্রে রান্না করে রেখেছে তাতে ব্যাং, জীবিত সব ব্যাং, শরীরে শুধু উকুন আর উকুন, আর তারপরে পঙ্গপাল, হ্যাঁ মাঠে ঘাটে সব জায়গায় পঙ্গপাল আর পঙ্গপাল, চারিদিকে তুফান, ঝড় তুফান, মুফাস আয়াতি মুফাসসালাত, এ হচ্ছে বিস্তারিত নিদর্শনাবলী সৃষ্টিগত। ফাস্তাকবারু, তারা অহংকার প্রদর্শন করেছিল, ওয়াকানু কওমা মুজরিমিন, ফেরাউন আর ফেরাউনের অনুসারীরা এরা চরম অপরাধী জাতি ছিল। এইরকমই যে দলে দলে পাখি এসেছিল আবরাহা এবং আবরাহার সেনাবাহিনী হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য, তাতেও শিক্ষণীয় বিষয় রয়েছে। যখন তারা কাবা ঘরকে ধ্বংস করতে চেয়েছিল, এই আবরাহা জালেম যে ইয়েমানের শাসক ছিল তার নেতৃত্বে, তাতেও মানব জাতির জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তিশালী সেনা হস্তি বাহিনী সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য দলে দলে পাখি পাঠিয়েছিলেন, জি তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যারা তাদের ওপর নিক্ষেপ করছিল ছোট ছোট কঙ্কর, কালো কঙ্কর, ফাজা আলহম কাসি মাকুল, তাদেরকে ভক্ষিত ভুষির মতো আল্লাহ রাব্বুল আলমিন করে ধ্বংস করেছিলেন। হে মুসলিমগণ, এই পক্ষীকুলে আল্লাহ রাব্বুল আলমিনের ওপর সত্যিকার আস্থা ভরসার একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে। আমরা শিক্ষা নিতে পারি যে কেমন করে আল্লাহর ওপর আস্থা ভরসা তওয়াক্কল করতে হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, তিনি বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুন আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি যথাযথ আল্লাহর ওপর আস্থা ভরসা করতে যেমনটা করা উচিত, লা রাযাকাকুম, তাহলে তোমাদেরকে আল্লাহ উপজীবিকা দান করতেন, কামা ইয়ারযুকুত্তায়ের, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পক্ষীকুলকে উপজীবিকা রিজিক দিয়ে থাকেন, তাকদু খেমাসান, কিন্তু তারা সবসময় বাসায় বসে থাকে না, গাছের ডালে শুধু বসে থাকে না, বরং সকাল হলে খালি পেটে বেরিয়ে পড়ে রুজির তলাশে, ও তরুহ বেতানান, আর সন্ধ্যাবেলা ফিরে আসে নিজের বাসায় পেট পুরে, পেট ভর্তি করে, কোনো কিছু তাদের সঞ্চিত থাকে না। মুসনাদ আহমদ এবং তিরমিজির হাদিস। আল্লাহর উপর ভরসা মানে এই নয় যে মানুষ কর্মহীন হয়ে এবং আয় উপার্জন থেকে হাত গুটিয়ে নিয়ে বসে থাকবে শুধু আল্লাহর কাছে রিজিকের আশায়, না, মোটেই নয়, বরং যেসব উপায় উপকরণ মাধ্যম রয়েছে সেগুলি অবলম্বন করবে। সুতরাং এই পক্ষীকুল নিজের বাসায় বসে থাকে না আল্লাহর রিজিকের আশায়, বরং সকালবেলা বেরিয়ে যায় আর এদিক সেদিক ছুটাছুটি করে, উপার্জনের চেষ্টা করে, রুজি তলাশ করে, আর তারপরে দিনের শেষে ফিরে আসে পেট ভর্তি করে। এইরকমই যারা সত্যিকার আল্লাহর উপর ভরসা রাখে এবং আল্লাহর সাথে অন্তরকে সম্পৃক্ত রাখে, কোনো সৃষ্টির সাথে অন্তরকে সম্পৃক্ত করে না, তাআল্লুক বিগাইরিল্লাহ করে না, এবং তারা ইয়াকিন রাখে যে মানুষের আয় উপার্জন এবং সচ্ছলতা এ সমস্ত যতই মানুষ জ্ঞানীগুণী হয়ে যাক না কেন, আর যতই শক্তি ক্ষমতা দেওয়া হোক না কেন, যতই যোগ্যতা তাকে দেওয়া হোক না কেন, আর যতই সে হাতের বিভিন্ন পেশা সম্পর্কে অভিজ্ঞ পারদর্শী হোক না কেন, সবসময় তাকে বিশ্বাস রাখতে হবে
যে মানুষ শুধু চেষ্টা করতে পারে, মেহনত পরিশ্রম করতে পারে, কিন্তু মুসাববেবুল আসবাব সমস্ত উপায় উপকরণ থেকে আল্লাহর উপায় উপকরণের ব্যবস্থাপনাকারী অথবা উপায় উপকরণের মাধ্যমে যে কোনো কিছু ফলাফল আসবে এর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এবং সমস্ত কিছুর চাবিকাঠি রব্বুল আলমিনের হাতে। সুতরাং তার উপর ভরসা করবে, শেষ পরিণাম আল্লাহর জন্য ছেড়ে দেবে, যথাসাধ্য নিজের চেষ্টা করবে হালাল রিজিক তলাশ করার জন্য। এবং আল্লাহ রব্বুল আলমিন তিনি অমোঘাপেক্ষী, তিনি রিজিক দাতা, তিনি সমস্ত সৃষ্টিকূলে রিজিকের দায়িত্ব নিয়েছেন, এবং সেটি আল্লাহর ইচ্ছাধীন। যাকে চান আল্লাহ তার রিজিককে প্রশস্ত করেন, যাকে চান আল্লাহ রব্বুল আলমিন তার রিজিক বেশি বেশি করে দান করেন, এবং যার সম্পর্কে আল্লাহ চান যে তার রিজিককে সংকুচিত করবেন তিনি সংকুচিত করেন, এবং তিনি ইচ্ছামতো দিয়ে থাকেন তাতে রয়েছে তার মহা প্রজ্ঞা। যা কিছুই তিনি সুনির্ধারিত করেন, সুপরিমিত করেন, তাতে আল্লাহ রব্বুল আলমিনের হেকমা রয়েছে। এই হাদিস থেকে যে সব বিষয়গুলি শিক্ষণীয়, এই আল্লাহর ভরসার হাদিস সম্পর্কে যে পাখির সম্পর্কে যে হাদিসটি রয়েছে তার থেকে এর থেকে বোঝা যায় যে এই পক্ষীকুল রবকে স্রষ্টাকে চেনে, এবং রিজিকের তলাশের জন্য হ্যাঁ এদিক সেদিক ছুটাছুটি করে, যেই দিক নির্দেশন আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন জি, আর তারপরে আপন বাসাতে ঠিকভাবে ফিরে চলে আসে, বাসা হারিয়ে দেয় দেয়। এও আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে, যিনি আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, কোরআনে এখানে রয়েছে প্রত্যেক ব্যক্তি বস্তুকে আল্লাহ তার সৃষ্টির যে গঠন দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ সুপরিমিত করে সৃষ্টি করেছেন যে কোনো সৃষ্টিকে, আর তারপরে আল্লাহ রব্বুল আলমিন তাকে রাস্তাও দেখিয়ে থাকেন। হে মুসলিম ভাইগণ, এই পক্ষীকুল থেকে শিক্ষার যেসব বিভিন্ন দিকগুলি রয়েছে তার একটি দিক হচ্ছে যা সহি মুসলিমে বর্ণনা করা হয়েছে, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাত আকওয়ামুন, বেশ কিছু জাতি হবে যারা জান্নাতে প্রবেশ করবে, আফেদা তহম মিসলু আফেদা তৈর, তাদের অন্তর হবে পাখির অন্তরের মতো। এই জান্নাতি ভালো মানুষগুলির অন্তরকে পাখির অন্তরের সাথে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে, এই যে এই শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ জান্নাত দেবেন তাদের অন্তরটা হবে পাখির মতো, এর তিনটি অর্থ হইতে পারে। একটি অর্থ হচ্ছে যে তাদের অন্তরগুলি পাখির অন্তরের মতো নরম হওয়ার দিক থেকে, এবং মায়া মমতার দিক থেকে, দয়াশীল হওয়ার দিক থেকে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন হিংসা শত্রুতা বিদ্বেষ মুক্ত হওয়ার দিক থেকে তাদের অন্তরে অত্যন্ত নম্রতা ছিল এবং অত্যন্ত মায়া মমতা ছিল, এবং তাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, হিংসা বিদ্বেষ শত্রুতা এইসব ছিল না, এই জন্য আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন যেমন পাখির হয়ে থাকে। দ্বিতীয় ব্যাখ্যা এই হাদিসে রয়েছে যে তাদের অন্তরে ভয় ভীতি, পাখির অন্তর খুব ভীত, পাখি খুব ভীত আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি। তো এই জান্নাতির লোকেরা যে জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অত্যন্ত আল্লাহর ভয় ভীতি রাখত অন্তরে, আল্লাহর ভয়ে তারা পাপাচার থেকে মুক্ত থাকত এবং ভালো কাজে সবসময় নিজেকে নিয়োজিত রাখত জি। এই জন্য এইসব মানুষগুলি যারা জান্নাতে যাবে তাদের অন্তরকে বলেছেন তাদের অন্তরগুলি ছিল আফেদা তুত্তায়ের, পাখির অন্তরের মতো। তৃতীয় ব্যাখ্যা করা হয়েছে যে এই যে জান্নাতি লোকেরা তাদের অন্তরে আল্লাহর ওপর আস্থা ভরসা খুব বেশি ছিল এই কর্মজগতে পৃথিবীতে, যেমন পক্ষীকুলের আল্লাহর ওপর কত ভরসা যে সন্ধ্যাবেলা ফিরে আসে বাসায় একটা দানাও নিয়ে আসে না যে আগামীকালকে সকালে নাস্তা পানি করবো, সকালে খাবো, তারপরে তখন বাসা থেকে বেরোবো, এমন করে না। এইরকম আল্লাহর ওপর অগাধ ভরসা নিয়ে যারা জীবন যাপন করেছে, ইসলামী জীবন, তৌহিদি জীবন, সুন্নতি জীবন, তারা জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন, ওয়াকাআইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া হুয়াস সামিউল আলীম, কত শত পশু পাখি রয়েছে
কাইয়িম মিন দাব, অসংখ্য পশু পাখি রয়েছে। লা তাহমেলু রিজকাহা, যারা নিজের রিজিক বহন করে নিয়ে বেড়াতে পারে মানুষের মতো, মানুষ বছরের পর বছর খেতে পারবে, শত শত বছর খেতে পারে, কমপক্ষে দু চার দশ দিন আর বছর দু বছর, আজকাল দু চার দশ দিন না, বছর খেতে পারবেন আপনি বসে। এই যে মহামারীর সময় কর্মহীন হয়ে বসে আছেন, তারপরে কেউ না খেয়ে সাধারণত মরেন না, বাড়িতে কিছু না কিছু আছে, টাকা পয়সা আছে, আর না হলে খাদ্যদ্রব্য আছে, কিছু না কিছু আছে, কিন্তু বহু পশু পাখি রয়েছে যে একটা দানাও বহন করতে পারে না। লা তাহমেলু রিজক, আল্লাহ ইয়ারজুক, তারপর আল্লাহ তাদেরকে উপজীবিকা দিচ্ছেন। ওয়াইয়াকু, হে মানব জাতি, তোমাদেরকেও আল্লাহ দিচ্ছেন। ওহুয়াস সামিউল আলিম, আল্লাহ সর্বশ্রোতা, সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। মহান আল্লাহর ইরশাদ করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। আল্লাহ সমস্ত সৃষ্টির রিজিকের সুব্যবস্থা করেছেন, তারপরে তাকে সৃষ্টি করেছেন। হে মুসলিমগণ, এই পক্ষীকুল যে রবের গোলামি করে তার একটি দৃষ্টান্ত যা সহি বুখারী মুসলিমে রয়েছে, আবু রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা সামে তুম সিয়াহাদ দিকাতি ফাসআলুল্লাহ মিন ফাদলিহি ফাইন্নাহা রাআত মালাকান, যখন তোমরা মোরগের বাঁক শুনবে, মোরগ যখন বাঁক দিয়ে থাকে, ফাস আলুল্লাহ মিন ফাজ, তখন আল্লাহর কাছে তার অনুগ্রহ রহমত কামনা করিও, আল্লাহর কাছে দোয়া করিও যে আল্লাহ আমাদেরকে তোমার রহমত দান করো, তোমার ফজল করম দান করো। ফেইন নাহারা আত্মালাকান, কারণ এই মোরগ হচ্ছে মুবারক প্রাণী, মুবারক পাখি, এই মোরগ ফেরেশতা দেখেছে, আর ফেরেশতা মানে রহমত রয়েছে। আরেকটি হাদিস রয়েছে, আবু দাউদের হাদিস, নবী সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত, নবী সাল বলেছেন, লা তাসু বুদ্দিক, তোমরা মোরগকে গালমন্দ করিও না, মোরগকে খারাপ কথা বলিও না। ফাইন ইউকাদিলু সালা, কারণ মোরগ বাঁক দেওয়ার মাধ্যমে ফজরের আগে মানুষকে সলাতের জন্য জাগায়। মুসনাদ আহমদের হাদিস রয়েছে, ফাইন ইয়াদউলি ইলা সালা, এই মোরগ মানুষকে সালাতের জন্য ডাক দেয়, তাহাজ্জুদের সালাতের জন্য, দেখবেন ভোর রাত থেকে ডাক দেওয়া শুরু, বাঁক দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ, কীভাবে আল্লাহ রাব্বুল আলমিন এলহাম করেছেন এই মোরগকে, এবং কীভাবে আল্লাহ রাব্বুল আলমিন তার এই সৃষ্টিকে আল্লাহ রাব্বুল বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, এই হাদিস প্রমাণ করে। আরেকটি বিষয় বা আরেকটি মাস আলা ইস্তেমাত হয়, তা হচ্ছে যে কোনো ব্যক্তি বা সৃষ্টি থেকে যদি আপনি উপকৃত হন, তাহলে উচিত হবে তার কদর করা, মূল্যায়ন করা, তার মানহানি করা নয়, তাকে গালমন্দ করা নয়, বরং তার শুকরিয়া আদায় করা উচিত, তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং তার শ্রদ্ধা সম্মান রাখা উচিত, এবং এহসানের বদলা অনুগ্রহের বদলা অনুগ্রহ দিয়ে দেওয়া উচিত। যেমন মোরগ যেহেতু আমাদের ভালাই করে, কল্যাণ করে, সুতরাং মোরগকে গালমন্দ করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত খতিব দ্বিতীয় খুতবায় বলেছেন যে এই পক্ষীকুলের ফজিলত এবং মর্যাদার কথা এখান থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পক্ষীকুলকে বেশ কিছু নবীদের জন্য মুজিজা বানিয়েছেন, নবীদের মুজিজা প্রকাশ পেয়েছে এই পাখির মাধ্যমে, যা আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের দলিল বহন করে মৃতকে জীবিত করার ক্ষেত্রে। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের হাতে আল্লাহ রাব্বুল আলামিন তা প্রকাশ করেছেন এই মুজিজা। যেমন কোরআনে কেরিমের সুরে বাকারাতে রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইজ কালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, হে আমার প্রতিপালক, আমাকে দেখিয়ে দেন তো আপনি মৃতকে কীভাবে জীবিত করেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, আওয়ালাম তুমেন, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে সক্ষম, পারি আর করি? কালা বালা, অবশ্য বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, তবে আমার মনে যাতে আরও বেশি প্রশান্তি হয়, আমার ইয়াকিন আরও বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ বললেন যে চারটি পাখি নাও, ফখুদ আরবাতা মিনাত তায়ফ ফাসুর হন্না ইলাইক, আর সেইগুলিকে তুমি জবাই করে চারটা পাহাড় উপরে রেখে দাও, আর তারপরে তখন সেগুলিকে তোমার দিকে আকৃষ্ট কর, ডাকো, সোম্মা জা আলা আলা কুল্লি জাবালি মিনহুনা যুজন, এক একটি অংশ এক একটা পাখির তুমি এক একটা পাহাড়ের ওপর রেখে দাও, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সোম্মা দহন্না, আর সেগুলিকে ডাক দাও, এই অমুক পাখি চলে আসো, এই অমুক পাখি চলে আসো,
ইয়াতিনাকা সায়া, সেই মৃত পাখির গোস্তগুলি একত্রিত হবে আর তারপরে তাতে প্রাণ সঞ্চারিত হবে আর তারপর সেগুলি জীবিত হয়ে তোমার দিকে দৌড় দিয়ে আসবে। ইয়াতিনাকা সায়া সায়া ওয়ালাম আল্লাহ আজিজুল হাকিম, এবং জেনে রাখো ভালো করে যে আল্লাহ রব্বুল আলমিন সর্বজয়ী, সব কিছুর উপর ক্ষমতাবান, হাকিম এবং প্রজ্ঞাবান। এইরকমই পক্ষীকুল ঈসা আলি ইসাল্লামের নবুয়াত রেসালাতের দলিল মুজিজাও ছিল, এবং ঈসা আলি ইসাল্লামের জাতিবন ইসরায়েলদের জন্য স্পষ্ট প্রমাণ বহন করেছে। যেমন মহান আল্লাহ রব্বুল আলমিন এই মুজিজা সম্পর্কে ইরশাদ করছেন, ওয়া রাসূলান ইলা বনি ইসরায়েল, ঈসা আলি ইসাল্লামকে বনি ইসরায়েলদের উদ্দেশ্যে আল্লাহ রসুল করে প্রেরণ করলেন আর তিনি বললেন, আন্নি কাদ জিতুকুম বিআয়াতিন মিন রব্বিকুম, আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি মুজিজা নিয়ে এসেছি, নিদর্শন নিয়ে এসেছি। আন্নি আখলুকু লাকুম মিন আত্বিন, আমি তোমাদের জন্য এই কাদা মাটি দিয়ে আমি তৈরি করব বা রূপ দান করব, একটি কাহাই আতিত্তাইর, পাখির মতো একটি পাখি তৈরি করবো কাদা মাটির। ফান ফুখফিয়া, তাতে আমি ফুৎকার দেবো। ফাইয়া কোনো তৈরাম বেজিনিল্লা, তখন সেটিতে প্রাণ সঞ্চারিত হয়ে আর সেটি আল্লাহর হুকুমে উড়ন্ত পাখিতে পরিণত হবে, পাখি হয়ে উড়ে যাবে আল্লাহর হুকুমে। বেজিনিল্লা আল্লাহর এজনে, মানুষের এজনে নয়, হলিয়া উলিয়ার কেরামতি, শিরকি কেরামতি নয়, যা এক শ্রেণীর গুমরাহরা বিশ্বাস করে থাকা নিজের ইমানকে ধ্বংস করে আর শয়তানের গুমরাহের শিকার হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুতরাং ঈসা আলাইহিসসালাম এই কাদা মাটি দিয়ে পাখির আকারে তৈরি করতেন আর তারপরে তাতে যেমনই ফুঁক দিতেন তখন সেটি জীবন্ত পাখি হয়ে উড় দিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে। হে আল্লাহর বান্দারা, এইরকমই পাখির গোশত আল্লাহ রাব্বুল আলামিন তাইয়্যিবাত পাক পবিত্র হালাল করেছেন, যা বান্দার জন্য পার্থিব জগতে হালাল করেছেন, এবং শুধুমাত্র সেই পাখিগুলিকে হারাম করেছে যেই পাখিগুলি পায়ে ধরে খায়, পায়ে লম্বা লম্বা নখ রয়েছে আর তা দিয়ে ধরে খায়। জি কুল্লজি মিখলাবিন মিনাত তৈর, জি, যেমন সহিহ হাদিস রয়েছে। আর এই পাখি থেকে মানব জাতির উপকৃত হওয়া শুধু পার্থিব জগতে সীমিত নয়, বরং জান্নাতের গুরুত্বপূর্ণ একটি নিয়ামত খাবার হবে এই পাখির গোশত। এবং অন্যান্য গোশতের তুলনায় পাখির গোশতে ক্ষতির আশঙ্কা কম। যেই পাখির গোশত জান্নাতিরা সেখানে ভোগ করে, মহান আল্লাহ মর্মে ইরশাদ করেছেন, ওয়াল্লাহমে তৈরি মিম্মা ইয়াশতাহুন, এবং পাখির গোশত যা মানুষ বড়ই আগ্রহের সাথে সেখানে আহার করবে। হে মুসলিমগণ, দীনে ইসলাম এমন একটি দিন এবং দীনে ইসলামের বিধিবিধান এমন সুন্দর, যাতে পশু পাখির সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে। সুতরাং ইসলাম শিক্ষা দিয়েছে পশু পাখির সাথে নম্র আচরণ করা। এই যে পশু পাখির অধিকার বা অ্যানিমাল রাইটস যে বলা হচ্ছে আজকে পশ্চিমা ভাষায়, এই সমস্ত কথা যখন মানুষ মোটেই জানতো না, মানব সভ্যতায় ছিল না, তারা 1400 বছর আগে আজকে থেকে এই শিক্ষা ইসলাম দিয়েছে। পশু পাখির ওপর দয়া এবং মায়ার অন্তর্ভুক্ত হচ্ছে যে পশু পাখিকে শাস্তি দেওয়া এবং ক্ষুধার্ত রাখা আর সাধ্যের বাইরে কোনো কিছু তাকে দিয়ে কাজ নেওয়া বা গালমন্দ করা অথবা নিজের তীরের নিশানা ঠিক করার জন্য বা বন্দুকের নিশানা ঠিক করার জন্য ট্রেনিংয়ের জন্য কোনো পশু পাখিকে নিশানা বানানো, কোনো জায়গায় বেঁধে রেখে নিশানা বানানো, এ সমস্ত কিছু হারাম করা হয়েছে শরীয়ত। যেমন সহিহ মুসলিম হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'না আল্লাহু বা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাখাযা শাইয়্যান ফীহি রূহু গারাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন মানে বদদোয়া দিয়েছেন, অভিশাপ দিয়েছেন ওই সমস্ত লোকদেরকে যারা এমন কোনো পশু পাখিকে নিশানা বানায় নিজের নিশানা ঠিক করার জন্য যাতে আত্মা রয়েছে, কারণ এতে পশু পাখিকে কষ্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়
এবং প্রাণ নাশ করা হয় বিনা কাজে, যেটা কোনো সার্থক নয়, যেটা বৈধ কোনো স্বার্থ নয়। এইরকম সহি সূত্রে প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলেন, মান রাহেমা ওয়ালাউ জাবিহাতা উসফুরিন রাহেমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি একটি বাবুই পাখি যদিও সেটি জবাই করে, জবাই করার সময়ও যদি মায়া করে, জবাই করার পরেও যদি মায়া করে, সেটা এমনি জবাই করে ফেলে দিল না বা গোস্তটা নষ্ট করে দিল না, তাহলে আল্লাহ তার ওপর কিয়ামতের দিনে দয়া করবেন, মায়া করবেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাদাউল মফরাদে হাদিসটি বর্ণনা করেছেন। এখানে বিশেষভাবে বাবুই পাখির কথা এই জন্যই বলা হয়েছে যে সেটি সবচাইতে ক্ষুদ্র পাখি যেটি জবাই করা হয়, তাহলে একটা ক্ষুদ্রতে ক্ষুদ্রতম পাখির সাথে যদি ভালো আচরণ করতে বলা হয়ে থাকে, তো তার চাইতে যেসব বড় পশু পাখি রয়েছে আর তার উপরে বিশেষ করে শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, সৃষ্টির সেরা মানব জাতি যদি হয়, সে অমুসলিম হলেও, অসৎ হলেও, পাপিষ্ট হলেও, গুনাহগার হলেও, তার সাথে কেমন মায়া মমতা আর আচরণ করা উচিত, তার সাথে কেমন সদ ব্যবহার করা উচিত। এইরকমই সহি সূত্রে প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বেশ কিছু পশু পাখি জীবজন্তু হত্যা করতে নিষেধ করেছেন। রসুল্লাহ সালাম চার রকমের জীবজন্তু হত্যা করতে নিষেধ করেছেন, পিপিলিকা, তারপরে মৌমাছি, হুদহুদ পাখি আর সোরাদ এক ধরনের পাখি আবুদাওদে রয়েছে, যেই পাখি সম্পর্কে আরবরা বলেছেন যে তার মাথা বড় হয় এবং তার যে ঠোঁটটা সেটা লম্বা হয়। শরীয়তে পক্ষান্তরে এমন পশু পাখিকে হত্যা করার অনুমতি দিয়েছে, বৈধতা দিয়েছে বা নির্দেশ দিয়েছে, যেগুলি মানব জাতিকে কষ্ট দিয়ে থাকে বা মানব জাতির জন্য ক্ষতি সাধন করে। আর এমন পশু পাখিকে হত্যা করা থেকে নিষেধ করেছে যেগুলি হত্যা করায় বা কোনো রকমের লাভ নেই অথবা কোনো রকমের সেখানে সার্থকতা নেই এবং তাতে কোনো মানুষের কোনো কষ্টও নেই। শরীয়তের পক্ষ থেকে এতে যে সৃষ্টিকুলের জন্য রহমত ফুটে উঠেছে এবং সীমালঙ্ঘন যে নিষিদ্ধ, বাড়াবাড়ি করা নিষিদ্ধ, এটা স্পষ্ট হয়েছে। কোনো একজন সাহাবি একটি ছোট্ট পাখির দুটো বাচ্চাকে ধরে নিয়েছে, বাচ্চা ধরে নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে এই বাচ্চাটাকে যে ধরে নেওয়া হয়েছে, সুতরাং ওই পাখিটি ছটপট ছটপট করছে ওই বাচ্চার জন্য, ওই বাচ্চাটার জন্য ছটপট করছে, খুব কষ্ট পাচ্ছে বাচ্চা আর মা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাজা হাযিহি বিওয়ালাদিহা, এই পাখিটিকে তার বাচ্চাকে কেউ ধরে নিয়ে কে কষ্ট দিয়েছে, রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও, আবু দাউদের হাদিস। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া মায়া, যিনি রহমতুল্লিল আলামিন, শুধু মানব জাতির জন্য তিনি করুণা রহমত নন বরং সারা বিশ্বের সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত ছিলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমাতুন মুহদা, আমাদের জন্য রহমত আর রহমত দয়া আর আধার ছিলেন। এবং এতে আমাদেরকে আহ্বান করা হয়েছে প্রত্যেক মানুষকে যাতে করে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দাদের ওপর মায়া করে, দয়া করে, তাদের সাথে সদ্ব্যবহার করে, তাদের সাথে নম্র আচরণ করে এবং তাদের পাশে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত ভালো কাজের তৌফিক দান করেন, সমস্ত মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখানেই খুতবার অনুবাদ শেষ করছি। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।